زينو بير چهرار دي تاكايلي كولي زا تندا هيا جايتو زينو بير غام تاك مشكر غرام امار نو بير استا دي احطلي مگير خندو سايا دان كورتو كمون نايار نو بي امار جيخان قدم راكتن شخم شكي ديرگو دين ماتي تاك مشكر غرام اشتو كمون نايار نو بي صحابه كنو ঘর নাই বাড়ি নাই নবীর দরবার ছেড়ে যায় না খানা টাইমও ভুলিয়ে গেছে ঘুমের টাইম ভুলে গেছে আমার নবীরে যত দেখি পেটের মধ্যে কোনো ক্ষুধার তৃষ্ণা আসে না ও নবীর আশিকের দল ওই নবীরে যারা ডাইরেক্ট দেখলো সেই নবীর জন্য কলিজা দিয়া কেমন পাগল হয়ে গেল নবীর আশিক খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিল মদিনার নবী না জমিনে নাই নবীর ওই আশে পানি দেওয়ার পাত্রটা ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া কাঁদে হে মালিক আমি তোমার নবীর বড় আশে এটা চক্ষু আমি রিজার্ভ করে রেখেছিলাম মুহাম্মদের দেখব আর কলিজা ঠান্ডা করব আমার এই নবী যদি বেঁচে না থাকে তুমি আমারে অন্ধ বানাইয়া দাও আমি আর এই চক্ষু দিয়া দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না রে বাবা ও আল্লাহর গোলাম ওই নবীর মহব্বত যার সিনা একবার ঢুকবে ওর গলায় ছুরি আসলে নামাজ ছাড়তে পারবে না ওর গলায় সুরি আসলে বেপর্দায় চলবে না যতই বুঝাইবা মরতে রাজি নবীরে ছাড়তে রাজি না এরে দোহারের মুসলমান নবীর আশিকের দল আজ আমার নবীর চিন্তানারে নবীর উম্মত যেই নবী মাহারা বাবা হারা অসহায় হইয়া দুনিয়াতে আছে ওই নবী উম্মতরে ভুলে নাই জিব্রাইল আমিন আইসা কয় নবী আপনার জানটা কবজের জন্য আল্লাহ ফেরেশতা আজরাইল পাঠাইছে অনুমতি নিবে এবং আল্লাহ জানতে চাইছেন আপনি ঈসা নবীর মতো আসমানে যাবেন না জমিনে থাকবে মায়ার নবী বলে রে জিব্রাইল বলো আমার উম্মত কোথায় থাকবে বলে জমিনে বলে আমি আসমানে যাব না আমি আমার উম্মতের পাশে থাকব আল্লাহ কয় ঠিক আছে নবীরে জানাইয়া দাও আমার নবী জিন্দা নবী রওজা মোবারকে জিন্দা হালাতে নামাজের হালাতে থাকবে জমিনের কোথাও তার উম্মত যদি দরুদ পড়ে আমল করে ফেরেশতা নিয়োজিত করে দিলেন নবীর কাছে ছবি সহ ঠিকানা সহ নবীর কাছে পৌঁছাইয়া দেয় ও নবীর আশিক আমার মায়ার নবী একদিন হুজরায় বসে বসে কান্না করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন নবী আমি 6 বছরে আপনার সাথে বিয়া হলো 9 বছর বয়সে আপনার ঘরে আরছি ও নবী আমার মুসকাব আমার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেননি মায়ার নবী বলেন না আয়েশা আমি তোমার কারণে কান্না করি না আম্মা জান আয়েশা বলেন নবী তো কেন কাঁদে মায়ার নবী বলেন হাসরের ময়দানের ভয়ানক অবস্থার কথা মনে পড়ে গেছে এই জন্য আমি কান্না করি আয়েশা বলেন নবী কেমন ভয়ঙ্কর হালাত কিয়ামতের মাঠে নবী বলেন আয়েশা এটা বিবরণ দেওয়ার মতো ভাষাও খুঁজে পাওয়া যায় না কেমন হালাত হবে হাসরের ময়দান এই জমিনটা হবে কিয়ামতের মাঠ আর সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত আল্লাহর পাকের অর্ডারে এই জমিন থেকে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে নবী বলেন আয়েশা আল্লাহ তাআলা মানুষগুলো হাজির করার পর
সূর্যটারে ডাকবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ উপরে নিচে কর সূর্যের তাপ জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের তাপ যখন সব জমিনে দেওয়া হবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে কেউ দাঁড়াইয়া থাকতে পারবে না মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে এমন ভয়ঙ্কর হালাত হবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাহগার গুলো কই বেনামাজি গুলো আমার পেটে দাও আমার পেটের ক্ষুধা নিবারণ করব আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর বিচারটা শেষ করে নেই ও নবীর আশিকের দল আল্লাহর নবী বলেন আয়েশা ওই হাশরের ময়দান এমন ভয়ঙ্কর হবে নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরাও পর্যন্ত হাশরের ভয়ঙ্কর হালাত দেখিয়া এবার উম্মতেরে ভুলিয়া যাবে সবাই কান্না শুরু করবে ঈসা নবী কাঁদবেন নাফসি নাফসি আমাকে বাঁচাও মূসা নবী কাঁদবেন নিজের নিয়া উম্মতের খবর নাই আদম নবী উম্মতের খবর না নিয়া নিজের চিন্তায় কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন দাউদ নবী কাঁদবেন ও আয়েশা ওই কঠিন সময় আমি মুহাম্মদ আমি আমার উম্মতি উম্মতি বলে কাঁদব আমি আমার মা বাবা বলে কাঁদব না আমি বলব আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায় একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরওয়াজায় যাব না ও আয়েশা ওই কঠিন হাশরের ময়দানের ভেতরে পুরো মাঠ হবে ভয়ঙ্কর আবার এর মধ্যে আরো তিনটা জায়গা হবে আরো বেশি ভয়ঙ্কর ওই ভয়ঙ্করের জায়গা তিনটা প্রথম হবে আমলনামা দেওয়ার সময় দ্বিতীয় হবে আমলনামা ওজন করার সময় তৃতীয় হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময় আমলনামা যখন দেওয়ার সময় হবে আল্লাহ তাআলা একটা হুংকার দিয়ে বলবেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আমি নেককারদের আরশে আজিমের নিচে ছায়া দান করব গুনাহগারেরা আলাদা হতে চাইবে না ভয় কিন্তু আমার আল্লাহ কুদরতের দ্বারা বাছুনি দিয়া গুনাহগারকে আলাদা করে জাহান্নামের রাস্তায় দাঁড় করায়া আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতারা এই বান্দাটারে আমি কম নেয়ামত দুনিয়াতে দেই নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দেওয়া নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো জমিনের ফসল খাইয়া কত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজও পড়ে নাই যে নবীর আমল নামায় কোনো গুনাহ নাই যদি কেউ সন্দেহ করে তার ইমানটা চলে যাবে সন্দেহ করলে ইমান চলে যাবে এই মায়ার নবী আমার যেই নবীর জন্য আসমান পাগল জমিন পাগল এমনকি আমার আল্লাহ আমার নবীর পাগল আমার আল্লাহ আমার নবীর আশিক এত মুহাব্বতের নবী যার গুনাহ নাই ওই নবীও সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দিয়েছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই তবে এত কষ্ট করে ইবাদত কেন করেন নবী জবাব দিলেন আফালা আকুনা আবদান শাকুরা হে আয়েশা শুনে নাও আমাকে আল্লাহ এত কিছু দান করেছেন ওই আল্লাহকে আমি অল্প কিছু হলেও কি দিব না তো নিমক হারাম হয়ে যাবে
আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না আল্লাহর তো কিছু দিতে পারি নাই তবে চেষ্টা করি দেওয়ার জন্য কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে এর বিনিময়ে আমি কিছুই দিতে পারি নাই আমার মালিকের আরে নবীরা শেখ আল্লাহ বলেন নবী জানায় দেন যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই তাদের জন্য কর্মসূচি যেন তারা নেক আমল করে তবে আমলটা একুরেট করার জন্য দুইটা দিক নজর রাখা লাগবে গভীরভাবে যদি দুইটা দিক নজর না রাখে বান্দার আমল আসমানে যাবে না আরশে আজিমে যাবে না কবুল হবে প্রথম দিকের নাম প্রতিষেধক দ্বিতীয় দিকের নাম হলো প্রতিরোধক কোন একটা ভালো খাদ্যের মধ্যে ভাইরাস ঢুকতে পারে বীজ ঢুকতে পারে দোনো দিক নজর করা লাগবে কোন কিছু যেন ঢুকতে না পারে আবার এখান থেকে কিছু যেন বের হইয়া অন্য কিছু নষ্ট করতে না পারে আমল একুরেট হওয়ার জন্য দুইটা দিক নজর করে নাও রে গোলাম একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক আমল 100 গ্রান্টেড হওয়ার জন্য যে প্রতিষেধক তার নাম হলো ইখলাস 100% ইখলাস যদি থাকে ওই আমলটা সাথে সাথে কবুল হয়ে যাবে পরিপূর্ণ যেমন ইখলাস আমলের জন্য জরুরি তেমনি ভাবে পরিপূর্ণভাবে শিরিক থেকে বেঁচে থাকাটাও জরুরি কারণ শিরিক এমন মারাত্মক এক ভাইরাস আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল আল্লাহ ওজন করবেন না আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয় মানুষের আমলগুলো শিরিক আসিয়া ধ্বংস করে দেয় ওই শিরিক যুক্ত আমলের দাম আল্লাহর দরবারে নাই ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়ামান ইউশরিক বিল্লাহ فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة الله স্পষ্ট বলে দিলেন আমি শিরিকের গুনাহ সহসায় মাফ করব না বরং পরিণাম ফল ঘোষণা দিলাম শিরিক যুক্ত আমল নিয়ে যদি আমার আদালতে দাঁড়িয়ে যাও পরিণাম ফল আমি জাহান্নাম দিব জান্নাত হারাম করে দিব শিরিক কারে কয় আমার আল্লাহ এক আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো আরো ক্ষমতা কারো আছে মনে করার নাম শিরিক আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক ভালো মন্দ করার মালিক কে উন্নতি দেওয়ার কে মালিক দুনিয়ার কারো কাছে কোনো ক্ষমতা নাই ধনী বানানোর মালিক কে যদি দুনিয়ার মানুষের হাতে ক্ষমতা থাকতো ধনী বানানোর তাহলে এই জমিনের চাবি লইয়া দুনিয়ার মানুষের আঙ্গ হুজুরুগ ফকিন্নি বানাইয়া ফালাইয়া নিজেদের দলডারে ধনী বানাইতো আল্লাহ বলে রে গোলাম ধনী বানানোর মালিক আমি আল্লাহ কোনো মাখলুকের হাতে আমি চাবি দেই নাই অতএব তোমরা যত আংটি লাগাও আর যত পাথর লাগাও কোনো পাথরের ক্ষমতা নাই ধনী বানাবে আংটির ক্ষমতা নাই ধনী বানাবে কোন তাবিজওয়ালার ক্ষমতা নাই তোমারে ধনী বানাবে আমি আল্লাহ ধনী বানানোর মালিক আমি আল্লাহ আবার দুর্বল বানানোর মালিক আমি আল্লাহ কাউকে ধনী বানাই আমি আল্লাহ আবার কাউকে গরিব বানায় দেই এটা আমার ক্ষমতা কুদরতের এখানে কারো কোনো অংশীদারিত্ব নাই অতএব কেউ যদি মনে করে আমার পীর
পীর আমারে ধনী বানায় আমার পীর আমারে গরীব বানায় এই মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে অতএব আল্লাহর কাছে মোলাকাত যদি চাও আল্লাহর মহব্বতের মোলাকাত যদি কেউ চায় তার জন্য করণীয় নেক আমল তবে আমলের জন্য 100% লাগবে ইখলাস ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না আবার গ্যারান্টেড যুক্ত আমলটা নষ্ট হবে শিরিকের কারণে অতএব সাবধান ইখলাস যেন 100 থাকে শিরিক যেন 100 না থাকে বিন্দু থেকে বিন্দু শিরিক থাকলে আমল बर्बाद হয়ে যাবে অতএব বান্দা ইখলাস নিয়ে আমল করো শিরিক থেকে নিজেরে বাঁচাও আর এই ইখলাস অন্তরে তৈরি করা লাগবে ইখলাস এটা অন্তরের ব্যাপার এটা হাতের কামাই করা না এটা অন্তরের মধ্যে ইখলাস তৈরি করা লাগে অন্তরের ভিতরে একনিষ্ঠতা তৈরি করা লাগবে ইখলাস মানে যা করব আমার আল্লাহর জন্য ইখলাস মানে আমি যা বলবো করব কারো উদ্দেশ্যে দেখানোর জন্য না আমি যা করি সব আমার আল্লাহর মহব্বতে করব আর এই অপর অবস্থাটা অন্তরের মধ্যে তৈরি হবে আর এই অন্তরে তৈরি করার জন্য একমাত্র মেডিসিন হলো আহলে হক ওলামা আল্লাহ ওয়ালাদের বন্ধু হওয়া লাগবে আল্লাহ ওয়ালা কারা যারা গাঞ্জা খায় হ্যাঁ সাবধান আল্লাহ ওয়ালা যারা এরা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু কে হবে আল্লাহ যা পছন্দ করেন তাও তারা পছন্দ করে এরাই তো বন্ধু আল্লাহ যেটা পছন্দ করে না আল্লাহর খাঁটি বন্ধু যারা তাও সেটা পছন্দ করবে না ওরে নবীরা আশেক আল্লাহর সাথে মোলাকাত যদি চাও নেক আমল করো রে গোলাম রবের সাথে মোলাকাত এটা বড় দামি একটা সম্পদ কিয়ামতের ময়দানে জান্নাত পাই আর না পাই মালিকের সাথে মোলাকাত হলো বড় নিয়ামত জান্নাত দো যখ সে ইয়া রব ক্যা করো আরজু হে মে তুঝে দেখা করো হুর গিল মা জিতনে নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দিদারে তু মাওলার সাথে মোলাকাত কেন 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 বলে যে আল্লাহর জন্য রোজা রাখছি ওই আল্লাহর জন্য সেজদা করি নামাজ পড়ি ওই আল্লাহর মহব্বতে রবের মহব্বতে মা বাবার মহব্বত অন্তরে জমা না করে আমি রবের মহব্বত অন্তরে জমা করলাম রবের মহব্বতের কারণে আজকে পর্দা করি হালাল খাই দাঁড়িয়ে রাখলাম টুপি বললাম যেই রবের পাওয়ার জন্য কোরআন পড়ি ওই রবের এই যদি না পাই কোরআন পড়ার সার্থকতা কোথায় যাবে যেই রবের সাথে মোলাকাতের জন্য যেই রবের মহব্বতে নামাজ পড়ি নামাজের দ্বারা যদি রবের মোলাকাত না পাই বলো সেই নামাজের সার্থকতা কোথায় যাবে এই জন্য আল্লাহ বলে আমার সাথে যারা মোলাকাত করতে চায় এদেরকে জানায় দাও যেন বেশি বেশি নেক আমল করে তবে আমলটা ইখলাসওয়ালা হবে আর ইখলাসওয়ালা অল্প আমল যদি করে আমি বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরিবে নেক তু তৈয়ার হে জুন মাঙ্গে উসে তু বেজার হে এই মোনাজাত দিয়ে দিব কিন্তু
হাত দুইটা উঠায় ফলাইলে আর নামবে না দুই বছরের আগে সাবধান কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ হায় হায় এটা বদঅভ্যাস এমনি আপনাদের এই অঞ্চলে আসলে মানুষ ওয়াজে কম আসে কারণ এরা সবাই আমগো থেকে বড় দামি মানুষ ওয়াজ জানে যে হুজুরের এই পুরান ওয়াজি করবতে যায় লাভ কি অস্ত সবই জানে গান বাজনা হারাম বেপর্দায় চলা হারাম গালি দেওয়া হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম মানুষত্বা হারাম সবই জানে তো হুজুর গোদারে যে লাভ কি এই জন্য আসে না যাও আসে এই ব্যারাম শয়তান বয়ার হইছে যে তাড়াতাড়ি এখান থেকে ভাগাও ভাগাও মোনাজাতটার দরকার নাই বাড়ি চলনের রাস্তায় হাঁটো কিছু ঘুরো কিন্তু ঘুম তো কেউ যাইব না ওই বিছনায় বইয়া সারা রাত মোবাইল নিয়ে মোরাকাবায় সময় কাটাবে ঘুম নাই গজবের মোবাইল فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ربر شت ملاقات كي أمر رب ربر تو چنين ملاقات شاق بكو خن যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন জীবন দেওয়ার জন্য রেডি আম্মা কয় ছেলে রে পাগল কেন হইলি কোটিপতির মাইয়া এনে দেব একটু চুপ করে আরামে খা আর ঘুমা সন্তান বলে মা কোটিপতি লাগবে না আমার ফেতনিটাই ভালো তুমি আমারে বয়ান দিও না যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে মা ছাড়তে রাজি বাপ ছাড়তে রাজি বাড়ি ঘর ছেড়ে দিবে একটা মেয়ের পেছনে পাগল হইয়া একটা মেয়ের পেছনে ছেলে পাগল একটা ছেলের পেছনে মেয়ে পাগল মা চায় না বাবা চায় না বাড়ি চায় না ঘর চায় না সম্মান চায় না বাবারে মানুষ জোতার বাড়ি দেখ তাও জানার দরকার নাই আমার ছেলে লাগবে ছেলে কয় আমার মেয়ে লাগবে আমারে এলাকার আমার আম্মারে মা আমার মাকে এলাকার মহিলারা গালি দিক জুতার মালা দেখ আমার কোনো আফসুস নাই আমার মেয়ে লাগবে মেয়ে কয় আমার ছেলে লাগবে এরে নিমখারাম মানুষ একটা মেয়ের জন্য ছেলে যদি মা বাবার ইজ্জতের দিকে নজর না রাখে রে বাবা ওই ছেলে মেয়ের জন্য পাগলামিতে পড়িয়া মা বাবা সারা মরার জন্য যদি রেডি হয় মরার জন্য রেডি হয় যেই বান্দা আমার মাওলা পাকের আশিক যেই বান্দা আমার নবীর সুন্নতের আশিক ওই আশিকটা কেন আমার আল্লাহর মহব্বতে জীবনটা দিয়ে দিবে না সেখানে জীবন দিতে গেলে তুমি বলবা উগ্রবাদী না ওই লোকটা কেন এত পাগলামি করে এ হুজুর এমন পাগলামি কেন করে বয়ান করতেছে লোকটা চিৎকার দিতেছে কেন পাগল এত পাগলামি কেন কই পাগলামির ব্যথা তোমার সিনায় নাই তুমি বুঝবা না একটা মেয়ের জন্য ছেলে পাগল খানা দেয় খানা খায় না ঘুমাইতে বলে ঘুমায় না গোসল নাই চেহারাটাও ফ্যাকাশে হয়ে গেল সবাই বলে এমন কেন করে এমন কেন করে কয় যত বুঝাই কাজে লাগে না দুনিয়ার একটা মানুষ মানুষের মহব্বতে যদি সব বিলীন করে হারিয়ে ফেলে যেই মানুষটা খাইতে গেল আমার মাওলার তালাশ করে রবের তালাশ করে আমার রবের কই পাই হাঁটতেছে আর চিন্তা করে আসমানটাকে বানাইলেন খুঁটি নাই উপর থেকে রশি নাই জমিনটাকে বানাইলেন কে এত সুন্দর সূর্যটা বানাইলেন প্রতিদিন ঘুরে ফিরে সকালবেলা পূর্ব দিকে হাজির
এত সুন্দর কে বানাইলেন এই চিন্তা যারা হাঁটতে চলতে উঠতে বসতে করে খানা খাইতে গেল বান্দা আমার রবের তালাশ করে এত সুন্দর মজাদার তরকারিটা কে বানাইছেন এত সুন্দর মজার মশলা কে বানাইছেন এত সুন্দর মজার কাঁঠাল আম কে বানাইছেন গাবির দুধ কে বানাইছেন গাবিটা সারা দিন ঘাস আর খেরকুটা খায় কিন্তু সাদা পিওর দুধ কে বানায় দেয় এই চিন্তা যারা করে হাঁটতে চলতে সব সময় রবের চিন্তা করে ওই বান্দা ঘুমের মধ্যে দেখবার রব রব আওয়াজ দুনিয়ার সব বুঝলি রে মানুষ আখেরাতের মজাটা কেন বুঝলি না আখেরাতের মজা যদি বুঝবি আখেরাতের পাগলদার বিরুদ্ধে কথা বলতি না হাকীকত সে তো দুনিয়া বেখবর হে দুনিয়া কি নুমাইশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস এরে নবীরে আমরা দেখতে পারি নাই ওলামায়ে কেরামের বয়ান শুনে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি চিন্তা করে দেখলাম টাকা নাই এলেম নাই আমল নাই কিন্তু এত সম্মান কেন আমার নবীর আদর্শের কারণে নবীর আদর্শের টুপি এত সুন্দর আমার মদিনাওয়ালা নবীর আদর্শের দাড়ি এত সুন্দর লম্বা জামা এত সুন্দর না জানি আমার নবী কত সুন্দর আমরা কপাল খারাপ নবীর দেখতে পারি নাই আমার নবী মাঝে মধ্যে আশেকের সাথে ঘুমের ঘরে মোলাকাত করে কিন্তু এমন কপাল ফোড়া ওযু করিয়াও ঘুমাইতে পারি না দরুদ শরীফটাও পড়তে পারি না খোদার কসম যদি বান্দা ওযু বানাইয়া দরুদ পড়ে পড়ে ঘুমায় যাইতি একদিন আগে পরে আমার মদিনাওয়ালার সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাইত আমার নবী কেমন দামি জাননি রে গোলাম যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা পেটে থাকে না কেমন নবী আমার যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যাইত যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খন্ড ছায়া দান করত কেমন মায়ার নবী আমার যেখানে কদম রাখতেন সেখান থেকে দীর্ঘদিন মাটি থেকে মেশকের ঘ্রাণ আসত কেমন মায়ার নবী সাহাবায় কেন ঘর নাই বাড়ি নাই নবীর দরবার ছেড়ে যায় না খানার টাইম ও ভুলিয়ে গেছে ঘুমের টাইম ভুলে গেছে আমার নবীরে যত দেখি পেটের মধ্যে কোনো ক্ষুধার তৃষ্ণা আসে না ও নবীর আশেকের দল ওই নবীরে যারা ডাইরেক্ট দেখলো সেই নবীর জন্য কলিজা দিয়া কেমন পাগল হয়ে গেল নবীর আশেক খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিল মদিনার নবী নাই জমিনে নাই নবীর ওই আসে পানি দেওয়ার পাত্রটা ফালাইয়া আসমানের দিয়ে তাকাইয়া কাঁদে হে মালিক আমি তোমার নবীর বড় আসে দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রেখেছিলাম মুহাম্মদের দেখবো আর কলিজা ঠান্ডা করব আমার এই নবী যদি বেঁচে না থাকে তুমি আমার অন্ধ বানাইয়া দাও আমি আর এই চক্ষু দিয়া দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না রে বাবা ও আল্লাহর গোলাম ওই নবীর মহব্বত যার সিনা একবার ঢুকবে ওর গলায় ছুরি আসলে নামাজ ছাড়তে পারবে না ওর গলায় ছুরি আসলে বেপর্দায় চলবে না যতই বুঝাইবা মরতে রাজি নবীরে ছাড়তে রাজি না এরে দোহারের মুসলমান নবীর আশেকের দল আজ আমার নবীর চিনলেন আরে নবীর উম্মত
যেই নবী মাহারা বাবাহারা অসহায় হইয়া দুনিয়াতে আসে ওই নবী উম্মতরে ভুলে নাই জিব্রাইল আমিন আয়েশা কয় নবী আপনার জানতা কবজের জন্য আল্লাহ ফেরেশতা আজরাইল পাঠাইছে অনুমতি নিবে এবং আল্লাহ জানতে চাইছেন আপনি ঈসা নবীর মতো আসমানে যাবেন না জমিনে থাকবে মায়ার নবী বলে রে জিব্রাইল বলো আমার উম্মত কোথায় থাকবে বলে জমিনে বলে আমি আসমানে যাব না আমি আমার উম্মতের পাশে থাকব আল্লাহ কয় ঠিক আছে নবীরে জানাইয়া দাও আমার নবী জিন্দা নবী রওজা মোবারকে জিন্দা হালাতে নামাজের হালাতে থাকবে জমিনের কোথাও তার উম্মত যদি দরুদ পড়ে আমল করে ফেরেশতা নিয়োজিত করে দিলেন নবীর কাছে ছবি সহ ঠিকানা সহ নবীর কাছে পৌঁছাইয়া দেয় ও নবীরা আসে আমার মায়ার নবী একদিন হুজরায় বসে বসে কান্না করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন নবী আমি 6 বছরে আপনার সাথে বিয়া হলো 9 বছর বয়সে আপনার ঘরে আসছি ও নবী আমার মুসকাম আমার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেননি মায়ার নবী বলেন না আয়েশা আমি তোমার কারণে কান্না করি না আম্মা জান আয়েশা বলেন নবী তো কেন কাঁদে মায়ার নবী বলেন হাসরের ময়দানের ভয়ানক অবস্থার কথা মনে পড়ে গেছে এই জন্য আমি কান্না করি আয়েশা বলেন নবী কেমন ভয়ঙ্কর হালাত কিয়ামতের মাঠে নবী বলেন আয়েশা এটা বিবরণ দেওয়ার মতো ভাষাও খুঁজে পাওয়া যায় না কেমন হালাত হবে হাসরের ময়দান এই জমিনটা হবে কিয়ামতের মাঠ আর সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত আল্লাহর পাকের অর্ডারে এই জমিন থেকে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে নবী বলেন আয়েশা আল্লাহ তাআলা মানুষগুলো হাজির করার পর সূর্যটারে ডাকবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ উপরে নিচে কর সূর্যের তাপ জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের তাপ যখন সব জমিনে দেওয়া হবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে কেউ দাঁড়াইয়া থাকতে পারবে না মানুষের মাথার মগজগুলো ভাতের হাড়ের মতো ফুটতে থাকবে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে এমন ভয়ঙ্কর হালাত হবে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাহগার গুলো কই বেনামাজি গুলো আমার পেটে দাও আমার পেটের ক্ষুধা নিবারণ করব আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর বিচারটা শেষ করে নেই ও নবীর আশিকের দল আল্লাহর নবী বলেন আয়েশা ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরাও পর্যন্ত হাসরের ভয়ঙ্কর হালাত দেখিয়া এবার উম্মতেরে ভুলিয়া যাবে সবাই কান্না শুরু করবে ঈসা নবী কাঁদবেন নাফসি নাফসি আমাকে বাঁচাও মূসা নবী কাঁদবেন নিজের নিয়া উম্মতের খবর নাই আদম নবী উম্মতের খবর না নিয়া নিজের চিন্তায় কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন দাউদ নবী কাঁদবেন ও আয়েশা ওই কঠিন সময় আমি মুহাম্মদ আমি আমার উম্মতি উম্মতি বলে কাঁদব আমি আমার মা বাবা বলে কাঁদব না আমি বলব আল্লাহ আমার উম্মতের বাঁচাও আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায় একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরওয়াজায় যাব না ও আয়েশা ওই কঠিন হাসরের ময়দানের ভেতরে পুরো মাঠ হবে ভয়ঙ্কর আবার এর মধ্যে আরো তিনটা জায়গা হবে আরো বেশি ভয়ঙ্কর ওই ভয়ঙ্করের জায়গা তিনটা প্রথম হবে আমলনামা দেওয়ার সময়
দ্বিতীয় হবে আমলনামা ওজন করার সময় তৃতীয় হবে পুল সিরাত পাড়ি দেওয়ার সময় আমলনামা যখন দেওয়ার সময় হবে আল্লাহ তাআলা একটা হুংকার দিয়ে বলবেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আমি নেককারদের আরশে আযিমের নিচে ছায়া দান করব গুনাহগারেরা আলাদা হতে চাইবে না ভয় কিন্তু আমার আল্লাহ কুদরতের দ্বারা বাছুনি দিয়া গুনাহগারকে আলাদা করে জাহান্নামের রাস্তায় দাঁড় করায়া আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতারা এই বান্দাটারে আমি কম নেয়ামত দুনিয়াতে দেই নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দেওয়া নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো জমিনের ফসল খাইয়া কত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই উলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজও পড়ে নাই আমি আল্লাহ কতবার ডাকছি বান্দা তওবার দরজায় ফিরে আয় একবারও বান্দা তওবার নিয়তও ফিরে আসে নাই এখন আর আমি ছাড় দিব না ও ফেরেশতা এই নাফরমান বেনামাজি আমার নবীর দুশমন কোরআনের দুশমন নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়ত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লম্বা করে নাই যারা দাড়ি লম্বা করত তাদেরও পছন্দ করে নাই এই নিমক হারাম নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই এই নিমক হারাম নিজেও জিকির করে নাই যারা জিকির করত তাদেরকেও পছন্দ করে নাই এই নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না এখন আমি ওদের বাম হাতে আমলনামা দিব তবে সোজা হাতে দিব না মজাটা বুঝাইয়া দিব ফেরেশতারা বলবে কেমন মজা বুঝাই দিবেন আল্লাহ বলবেন ও ফেরেশতা এই বেঈমান নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে ফেল বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া দাও হাতটা পেছন থেকে পিঠের থেকে বের কর এরে আল্লাহর বান্দারা দুইটা চক্ষু বন্ধ করে একটু হাসুরের কথা চিন্তা করো সূর্যের গরম সইতে পারি না রে বাবা কেয়ামতের দিন সূর্যের গরম কেমনে সহ্য করবা একটা বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না ওরে কবরে গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক একটা মিনিট দুইটা চক্ষু বন্ধ করি একটু নিচে তাকাইয়া মরণের কথা ভাবো একদিন তুমি তোমার আব্বাও ছিল তোমার আমার মতো যৌবনওয়ালা আজকে তাকায়া দেখো আমার দাদা আমার নানা লাঠি ছাড়া হাঁটতে পারে না আমার বাবা দুর্বল হয়ে যাইতেছে অসুস্থ হয়ে যাইতেছে এরে যুবক তোর এই যৌবন আর কয়দিন যেদিন আজরাইল আসিয়া ধাক্কা দিয়া রুহটা নিয়ে যাবে।